আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাজুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমার এখানে যে ক্যাচিংটা দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে বাজেটের মধ্যে কমপ্যাক্ট সাইজের মধ্যে খুব ভালো একটা ক্যাচিং ক্যাচিংটা লুকের কথা যদি প্রথমে বলি এটা হচ্ছে ফনটা ফনটা খুব ভালো করছে এখানে ভেন্টিলেশন ব্যবস্থা আছে মানে আপনার ফ্যান লাগানোর ব্যবস্থা আছে তাহলে এর সার্কুলেশনটা ভালো হবে আর এটা হচ্ছে আপনার টপটা টপে এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক নেট দেওয়া আছে এটা কিন্তু আবার ডাস্ট ফিল্টার না আর এখানে হচ্ছে আপনার পারসইচ রিস্টার্ট আর ইউসবি টুও আছে দুইটা ইউসবি থ্রি নেই আর হচ্ছে হেডফোন মাইক্রোফোন জ্যাক আছে এটা হচ্ছে এর সাইড যেটা এর মূল আকর্ষণ অ্যাক্রিলিক গ্লাস করা এবং অ্যাক্রিলিকের কালারটাও খুব ভালো আর ভিতরে যখন লাইটিং করা হয় এটা কালারটা খুব ভালো রিফ্লেক্ট করতে পারে কিছু কিছু এ দেখা যায় অ্যাক্রিলিকের কালারটা খুব ভালো হয় না আর এটা হচ্ছে ব্যাক ব্যাকটা এখানে একটা হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এম এম ফ্যান লাগাতে পারবেন প্লাস এখানে পিসের যে স্লটগুলো আছে এখানে সবগুলো ব্লক করা আছে কিচিং এ দেখা যায় হচ্ছে আপনার এটা ওপেন থাকে তখন দেখা যায় কি যদি গ্রাফিক্স না লাগে এটা ওপেনই থাকে তখন মাসালা এই দুতলা পাকা ঢুকে তার মেশিনটাকে বরবাদ করে দেয় তা আপনি যদি কোনো ক্যাচিং কিনেন এখানে যদি এই পার্টটা একটা যদি আপনার খোলা থাকে আপনি তো নিজ দায়িত্বে আলাদা আপনার এরকম পাওয়া যায় ওটা আপনি লাগিয়ে নিন আর এটা হচ্ছে একটা ব্যাগ এটা পুরো আপনার প্লেন করা আছে তো এটা দেখা যাচ্ছে হচ্ছে ক্যাচিংয়ের লুকটা এখন লুকের থেকে সেটা সবচেয়ে বেশি দেখা সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি কারণ আমার দেখতে যিনি সুন্দর হলো জিনিসপত্র ভালো নয় ভিতরে তাহলে তোমার ক্যাচিং নিয়ে আমার লাভ নাই তো এখন আসেন বিল্ড কোয়ালিটি দেখে এটা কি অবস্থা প্রথমে হচ্ছে স্ক্রুগুলা চারটা দেখলাম এটা ভালো করছে এটা মেটাল স্ক্রু দিছে কিছু কিছু দেখা যায় দামি ক্যাচিং আপনার ছাব্বিশশো সাতাইশো তিন হাজার টাকা দামে ক্যাচিং যেগুলো আপনার অ্যাক্রিলিক থাকে এইগুলা দেওয়া হচ্ছে আপনার প্লাস্টিকের তো ওটা দেখতে অত সুন্দর লাগে না তো ওটা প্রথমে একটা ভালো দিক এই স্ক্রুগুলো হচ্ছে সবগুলা মেটাল করছে আর ক্যাচিংয়ের সাথে হচ্ছে আপনার স্ক্রু একটা সেট দেওয়া আছে স্ক্রুগুলো হচ্ছে ভালো মানের বা স্ক্রু নিয়ে মাথা ব্যথা দরকার আছে অবশ্যই দরকার আছে অলরেডি দেখতেই পাচ্ছেন সব কিছু পাট পাট করে খুলে ফেলছি তো বিল্ড কোয়ালিটি প্রথমে যেটা মেটেরিয়ালস এটা মেটেরিয়ালসটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল রুববার দিন কখনই বলা যাবে না খুব শক্তপোক্ত ছিল এবং পেন্ট কোয়ালিটিটা খুব ভালো ছিল স্মুথ ছিল ক্যাবল ম্যানেজমেন্ট এটা ক্যাবল ম্যানেজমেন্ট হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্যাবল ম্যানেজমেন্ট করতে পারবেন এখানে যে আপনার হোলগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাবল ম্যানেজমেন্ট করার জন্য আর এখানে যে হোলটা দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই যে আপনার ফোর পিনের কানেক্টর আছে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের ফোর পিনের কানেক্টর বা এইট পিন থাকবে তো অনেক ক্যাচিংয়ে দেখা যায় কি যে ক্যাবেল ম্যানেজমেন্ট থাকে কিন্তু এখানে যে আপনার ফোর পিনের যে কানেক্টরটা এটা হয় কি যে হোল থাকে ঠিকই কিন্তু মাদার বোর্ডটা লাগানোর পরে হয় কি এই মাদার বোর্ডের নিচে হোলটা চলে যায় তখন হয় কি এই ক্যাবেলটা আগে হচ্ছে আগে থেকে দিয়ে রাখতে হয় তারপর হচ্ছে আপনার মাদার বোর্ড করতে হয় তো হয় কি কখনো যদি আপনার পার্সোলা চেঞ্জ করতে হয় তখন ফুল পিসিটার পুরো মাদাবোট খুলে আবার হচ্ছে পার্সলের এটা বের করতে হয় তো এটা তো ওই অপশনটা নাই ক্যাবেল ম্যানেজমেন্টে আপনার ভাবার কোনো কারণে আর একটা কথা কি আমাদের দেশে এই জিনিসটা এখনও খুব খুব কম ক্যাবেল ম্যানেজমেন্টে ভাবে ক্যাচিংয়ের ব্যাপারে একটা ক্যাচিংয়ে যদি আপনার রেটিং দিতে হয় ক্যাবেলের ম্যানেজমেন্ট রাখতে হবে আপনার অবশ্যই তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এর কুলিং সিস্টেম আর এখানে যেটা করছে খুব জোস একটা কাজ করছে ফন্ট হচ্ছে আপনি তিনটা ওয়ান টোয়েন্টি এম এম ফ্যান লাগাতে পারবেন তার থেকেও একটা বড় কথা সেটাকে আপনি খেয়াল করে দেখেন ক্যাচিংটাতে আপনি যে ফ্যানগুলো লাগাবেন এখানে কিন্তু নির্দিষ্ট করে চারটা করে হোল করা নেয় এখানে একদম লাগাতারে হোল করা আসে তার মানে হচ্ছে আপনি ফ্যানটাকে মুভ করতে পারবেন এই চাইলে এখান থেকে এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই এবং স্ক্রুগুলো হচ্ছে আপনি বাইরে থেকেই করতে পারবেন কিছু কিচিং দেখা যায় হচ্ছে আপনি কম দামি ক্যাচিংগুলা এই ফ্যানের স্ক্রুটা ভিতর থেকে লাগাতে এটা খুব ঝামেলা হয় তো সামনে হচ্ছে আপনার তিনটা ওয়ান টোয়েন্টি এমএম ফ্যান লাগাতে পারবেন আর সাথে হচ্ছে আপনার ফ্রন্টটা একটা ওয়ান টোয়েন্টি এমএম ফ্যান দেওয়া আছে সেটা হচ্ছে রেড কালারের আর টপে হচ্ছে আপনি দুইটা ফ্যান লাগাতে পারবেন ওয়ান টোয়েন্টি এম এর ব্যাক সাইডে হচ্ছে আপনি একটা লাগাতে পারবেন ওয়ান টোয়েন্টি এম এম এর যেটা অলরেডি প্রিবিল করা আসে স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে আপনি যদি হার্ড ডিস্ক লাগাতে চান তাহলে আপনি এখানে একটা হার্ড ডিস্ক লাগাতে পারবেন তারপর হচ্ছে আপনি একদম বটমে একটা হার্ড ডিস্ক লাগাতে পারবেন তার মানে আপনি এখানে হচ্ছে ক্যাচিংয়ে দুইটা হার্ড ডিস্ক লাগাতে পারবেন আর এসএসডি যদি লাগাতে চান এসএসডি আপনার হচ্ছে এখানেও লাগাতে পারবেন এসএসডি একটা এখানে লাগাতে পারবেন এসএসডি দুইটা আর এই যেখানে যেটা দেখালাম এখানে আপনি চাইলে অ্যাসএসডিও লাগাতে পারেন অথবা এসএইসডি বাদ দিয়ে হার্ড ডিস্ক লাগাতে পারেন আর এই ক্যাচিং আরেকটা একটা কাজ খুব ভালো করতে সেটা হচ্ছে এই ফ্যানের তারগুলো অনেক বড় লম্বা দেখা যায় মানে এই টাইপের কম দামি ক্যাচিংগুলোতে দেখা যায় কি যে ফ্যানের থাকে ফ্যানের সাথে তার থাকে সেটাতে ছোটো তখন দেখা যায় মানে খুব টাইনা টুনা লাগাতে খুব ঝামেলা হয় তবে এটার সাথে হচ্ছে ফোর পিনে কানেক্টর দেয় দিলে ভালো হতো তাহলে আপনি দেখা গেল মাথায় বোর্ডে আপনার যে সিসিস ফ্যানগুলো যখন লাগাতে পারতেন তো ভাই সব কিছুই তো ভালো ভালো বললেন তো প্রত্যেকটা জিনিসের ভালো ভালোবন্ধ কিন্তু মিলাই থাকে খালি ভালোই বললাম খারাপটা বললাম না সেটা তো ভাই তাহলে হয় না মানে কিছু না কিছু তো বিষয় থাকে যে এই জিনিসটা থাকলে বেটার হতো ওই জিনিসটা অবশ্যই আছে সেটা ফার্স্ট কথা হচ্ছে ক্যাচিং কিন্তু ইউজ বি থ্রি নাই আপনি যদি লেটেস্ট কোনো কোন ফিগারের পিসি বিল্ড করেন যে মাথায় হচ্ছে আপনার ফোন টু ইউজ বি থ্রি আছে সেটা তো আপনি স্যাক্রিফাইস করতে হবে আপনি ইস বি থ্রি পাবেন না তারপরে যেটা হচ্ছে আপনার এই ক্যাচিং আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে যদি আপনার হার্ড ডিস্ক লাগান এই যে আমি এখানে কথা বলতেছি তো এখানে হার্ড ডিস্কটা লাগানোর পর হয় কি এই যে সাটা ডাটা কেবেলটা আছে এই ডাটা কেবলটা লাগাতে একটু কষ্ট হয়ে যায় লাগানো যায় আর দুশোটা যদি একটু বড়ো হতো ভালো হতো তারপরে যে ক্যাচিংটার অনলি রেড কালার আছে অনেকের আছে রেড কালারটা ভালো নাও লাগতে পারে তো এটা যদি আর কয়েকটা কালার থাকতো ব্লু বা আপনার গ্রিন বা হোয়াইট তাহলে জিনিসটা ভালো হতো এখন আপনার যদি রেড কালারের অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনার এই যে আপনার দুইটা ফ্যান আছে দুটা বাদ দিয়ে দিতে হবে আপনার আলাদা ফ্যান লাগিয়ে নিতে হবে তো টোটাল এই তিনটা জিনিস আমার কাছে একটু দুটি লাগছিলো ইস বি থ্রিটা ছিল না আর হচ্ছে এখানে হার্ড ডিস্ক লাগানোর আর হচ্ছে ফ্যানের কালারটা তাছাড়া আমি আর এখানে বড়তে কোনো প্রবলেম পাই নাই প্রাইস বিবেচনা করলে এটা অনেক ভালো একটা ক্যাচিং এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যে আপনারা এই ক্যাচিংটা দিয়েই যেহেতু পার্সবেলা ইউজ করবেন তাতে কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার পার্সোবলার এই যে ফোর পিন বা এইট পিনের কানেক্টারটা এটার লেন্থটা কিন্তু বড়ো হয়ে ধরব তা নাহলে হবে কি যে এই ক্যাবেলটা এখান দিয়ে আপনি দিতে পারবেন না কারণ এখানে আসবে কারণ আমি অনেকগুলো পার্সবেলা পাইছি যে এই তারটা ছোটো সেই সিস্টেমতে আপনি হচ্ছে মিনি এটি এক্স প্লাস মাইক্রো এটেক্স মাদার ইউজ করতে পারবেন আর আমাদের দেশে যে ম্যাক্সিমাম পিসিগুলো বিট করে সেটা হচ্ছে মাইক্রো এটেক্সের থাকে মিডিয়াম সাইজের মাদার বোর্ডগুলো যে মাদারবোডগুলো আছে এক্স মাদারবোর্ড ওটা আপনি ক্যাচিংয়ে সাপোর্ট করবে না মানে এখানে অ্যাটাচই হবে না ভাই ক্যাচিং হ্যাঁ ভাই এটা আমি ক্যাচিংয়ে বলি এটাকে পিসি কেস বলে চেসিস বলে বাট আমি এটাকে অনেক আগে থেকে ক্যাচিং বলতে কমফোর্টেবল ফিল করি এই জন্য আমি এটাকে ক্যাচিংয়ে বলি এ চিল ক্যাচিং এর বিষয়ে আর কিছু জানা থাকলে কম বক্সে জানাবেন আর আদার্স কোন ক্যাচিংয়ে রিভিউ করা যায় সেটাও জানাবেন সবাই কথা থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ